এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীরা যে ভবিষ্যৎ তহবিলের টাকা জমা করে তাতে যে লভ্যাংশ দেয়, এটা কি হালাল নাকি হারাম? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি। প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সরকারি চাকরিজীবীদেরকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরিজীবীদেরকেও দেওয়া হয়, যেই টাকাটা কর্তৃপক্ষ কোম্পানি বা সরকার বাধ্যতামূলক কেটে নেয়, এত পার্সেন্ট এটা আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে, আপনি চাইলেও দেওয়া হবে না। এরপরে আপনার চাকুরিতে একটা সময় এটার সাথে আপনি যখন চাকরি ছাড়লেন বা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেন, তখন আপনি মূল টাকার সাথে অতিরিক্ত কিছু টাকা সহ যোগ করে দেওয়া হয়, সেটা পান এবং সেটাকে দেওয়ার সময় সরকার বলেই দেয় সুদ। কিন্তু মজার বিষয় হলো সেটা সুদ না। সেটা কি না? সুদ না। কারণ হলো সুদ বলা হয় আপনি নিজে টাকা দিয়েছেন লাভের আশায়, ব্যবসায়িক ভিত্তি ছাড়া সুদের ভিত্তিতে টাকা প্রফিট নিয়েছেন, এটা সুদ, লোন দিয়ে অতিরিক্ত নিয়েছেন। কিন্তু এখানে আপনাকে সরকার বা ওই প্রতিষ্ঠান আপনার বেতন দেওয়ার সময় বাধ্যতামূলক যে কেটে নিচ্ছে, সেখানে আপনার ইচ্ছা নাই, স্বাধীনতা নাই, জোর করে আপনার থেকে রেখে দিচ্ছে। জোর করে বলতে বাধ্যতামূলক কেটে নিচ্ছে, এই যে রেখে দিচ্ছে, এই রেখে দেওয়ার পর অতিরিক্ত যে টাকা দেয় সেটা সে সুদ বলে দিলেও সুদ হবে না, কারণ আপনি এখানে জমা রেখে অতিরিক্ত নিয়েছেন, ব্যাপারটা আপনি কিছু করেনই নাই। আপনাকে কেমন যেন বেতন আপনার 10,000 ধার্য করে আপনাকে 8,000 দিছে, 2,000 দেয় নাই কথার কথা, ওই 2,000 আপনি পানই নাই কেমন যেন, এখন দেওয়ার সময় সে বাড়াই দিছে, এটা তার ব্যাপার, এটাকে সুদ হিসাবে গণ্য করা হবে না। বাংলাদেশের বেশিরভাগ মুফতি এবং ওলামা ইকরামের ফতোয়া এটাই, যেটা সুদ হবে না। তবে হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে কিছু আছে ঐচ্ছিকভাবে কাটা যায়, ঐচ্ছিকভাবে, যে আপনি চাইলে প্রভিডেন্ট ফান্ডে এই পার্সেন্টেজ কাটতে পারেন, না না চাইলে না কাটতে পারেন। সেটা যদি আপনি কাটান এবং তার এগেনিস্টে যদি সুদ দেওয়া হয় অতিরিক্ত, সেটা কি হবে? হারাম হবে, সেটা খাওয়া জায়েজ হবে না। আমাদের মাহফিল কমিটির যুবকদের স্টুডেন্টস ক্লাব ব্লাড ব্যাংক নামে একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন আছে। আল্লাহর অশেষ সহমতে আমরা এক বছরে 332 ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করেছি, কিন্তু এখনও অনেকে ব্লাড দেওয়ার ব্যাপারে উৎসাহিত নয়। আপনি যদি ব্লাড দেওয়ার উপকারিতা ও হুজুরের সম্পর্কে কিছু বলেন তাহলে অনেক যুবক উৎসাহিত হবে। প্রথম কথা হলো, মানুষের উপকার করা এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজগুলোর একটি কাজ। হাদিসে আসছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে, এই যে আমরা এখানে এতগুলো মানুষ আছি, আমাদের এই মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে লোকটা মানুষের উপকার করে বেড়ায়, যে মানুষের উপকার করে বেড়ায়, এই লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে কি মানুষ, প্রিয় মানুষ, আল্লাহর পছন্দের মানুষ। এই জন্য মানুষের উপকারের মধ্যে একটা বড় উপকার হলো, যখন কারোর শরীরে রক্তের প্রয়োজন হয়, অসুখ হলে, অ্যাক্সিডেন্ট হলে, এরকম বিপদের সময় যদি আপনি তাকে ব্লাড দেন, ব্লাড নিয়ে হাজির হন, তাহলে এটা তার জীবনে একটা বড় উপকার। কি উপকার না বলেন, এই উপকারটা যদি করা হয় অনেক বড় সওয়াবের একটা কাজ হবে ইনশাআল্লাহ। এই যে ব্লাড ব্যাংকের উদ্যোগ নিয়েছেন, মাহফিল যারা পরিচালনা করছেন, যুব সমাজ, আমি দোয়া করি দিলের গভীর থেকে যে এলাকার যুবক ভাইরা যে কাজটা করছেন, এরকম অভাবী মানুষের পাশে দাঁড়ানো, অভাবে মানুষের অভাব দূর করা, অসুস্থ মানুষের সেবা করা, হ্যাঁ, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা দেওয়া, এই কাজগুলো আমাদের যুবকদেরকে করতে হবে। এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা সমাজকে উপকার করতে পারবো, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। রক্ত দেওয়া এটা একটা সওয়াবের কাজ, রক্ত বিক্রি করা গুনাহের কাজ, রক্ত, নিজের রক্ত নিজে বিক্রি করা কি গুনাহের কাজ। আপনি আপনার রক্ত বিক্রি করতে পারেন না শরীয়তে মাসআলা অনুযায়ী, কেন? কারণ আপনার এই রক্তটা আল্লাহর দান, আপনি খেয়েছেন, এর ফলে রক্ত হয়েছে, ঠিক আছে, এই রক্তটা টোটালি আল্লাহ রাব্বুল আলামিনের দান, মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে বিক্রি করার এখতিয়ার তার নাই, সে দান করতে পারে। একজন মানুষ উপকারের জন্য কারোর বিপদ হয়েছে তাকে রক্ত দান করতে পারে, বরং রক্ত দান করা একটা সওয়াবের কাজ। অনেক সময় ক্যাশ টাকা দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ, যখন মানুষের জীবন বাঁচানো দরকার, টাকার চাইতে রক্তটা বেশি দরকার। এই জন্য রক্ত দান করলে অফুরন্ত সওয়াব হবে। যারা এখনো মনে করেন রক্ত দান করবো কি করবো না, হেজিটেশনে ভোগেন, এর চাইতে বোকামি আর কিচ্ছু নাই। রক্ত দান করলে মানুষের শরীরের, নর্মাল একজন স্বাভাবিক মানুষ রক্ত দান করলে তার কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দিলে শরীর থেকে যে রক্তটা যায়, আবার অটোমেটিকলি কিছু সময়ের মধ্যে সেই রক্তটা জেনারেট হয়ে যায়, শরীরের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে পয়সাও খরচ হবে না, কিচ্ছুও না, যে রক্তটা যাবে আবার সেটা অটোমেটিক কয়েকদিনের মধ্যে হয়ে যাবে শরীরে, তাহলে আমার লসটা কি? এমনিতেই মানুষের শরীরে যে রক্ত থাকে, এই রক্ত পরিবর্তন হতে থাকে, আপনি দেন আর না দেন, তাহলে আপনি দিয়ে সওয়াব অর্জন করেন, অটোমেটিকলি রক্ত আপনার কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এত বড় একটা সওয়াবের পথ, কিভাবে এই পথে যেতে মানুষ দ্বিধা
গ্রস্ত থাকতে পারে, যাদের সুযোগ আছে তারা অবশ্যই সময় বের করে এই যে ব্লাড ব্যাংকের সাথে যুক্ত হয়ে যাবেন, এটা আমার অনুরোধ। এবং এই ধরনের উদ্যোগগুলো মুসলমানদেরকে, দিনদারদেরকে, প্র্যাকটিসিং মুসলমানদেরকে আরো বেশি নিতে হবে, কারণ ইসলাম আমাদেরকে শুধু নামাজের দরকার কথা বলে নাই, মানুষ উপকারের কথাও বলেছে না বলে নেই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারুণ্যে হিলফুল ফুজুলের মতো সংগঠনে যুক্ত হয়েছেন, যার কাজে ছিলিকে করা, মানুষের উপকার করা। অতএব এই ধরনের কাজ যারা করছেন, ভালো কাজ করছেন, এটার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, হাদিসে পানি পড়া দেওয়ার কথা আছে, আবার অন্য হাদিসে পানিতে ফু দিতে নিষেধ করা আছে এবং এটাকে এটা বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর বলে প্রমাণিত। আমরা পানি পড়া খেলে যদিও কোরআন পড়ে ফু দেই, কিন্তু তারপরে এটি ক্ষতিকর নয় কি? দয়া করে বক্তব্য জানাবেন। সুন্দর একটা প্রশ্ন। এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবার ফু দিয়ে খেতে নিষেধ করেছেন। গরম খাবার ঠান্ডা করার জন্য আমরা ফু দেই না, এটা তিনি নিষেধ করেছেন। এটা আপনি কোনো কিছু দিয়ে বাতাস করে ঠান্ডা করেন, ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করেন, অথবা এমনি রেখে দেন, কিন্তু আপনি ফু দিয়ে ঠান্ডা করে খাবেন, বিশেষ করে চা যারা খান, বেশিরভাগ মানুষই চার কাপে কয়টা ফু দিয়ে নেন, তাই না? এই যে আমরা ফু দেই, বৈজ্ঞানিকভাবেও এটা ক্ষতিকর বলে প্রমাণিত। আমাদের প্রশ্বাসের সাথে, আমাদের ফুয়ের সাথে, নাকে নিঃশ্বাস যে আমরা যে ছাড়ি এটার সাথে, এবং যে ফুগুলো দিয়ে থাকে আমরা, এগুলোর সাথে অনেক সময় জীবাণু নির্গত হয়, অনেক সময় এমন কিছু নির্গত হয় যা খাবারের সাথে মিশে সেটা ক্ষতিকর হয়। সেই জন্য নর্মালি আপনার ফু দিয়ে গরম খাবার ঠান্ডা করা বা ফু দিয়ে খেতে নবী সাল্লাম নিষেধ করেছেন, এটা ঠিক। নবী করিম সাল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটার ভেতরেই আমাদের জন্য কল্যাণ আছে, এটাকে মান্য করার মধ্যে। এখন প্রশ্ন হলো, বিভিন্ন দোয়া পড়ে, কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক দেওয়ার কথাটাও তো হাদিসে প্রমাণিত, তাহলে দুইটার মধ্যে সমন্বয় কিভাবে হয়? এর উত্তর হলো যে নর্মালি আপনি কোনো দোয়া পড়ে একজন অসুস্থ ব্যক্তিকে ফু দেন বা কোনো বস্তুতে ফু দেন, এটা যেমন প্রমাণিত, একইভাবে কোনো খাবারে ইত্যাদিতে দোয়া পড়ে, বিশেষ করে কোরআনে কারিমের আয়াত পড়ে ঝাড়ফুঁক করার বিষয়টাও প্রমাণিত। সেই ঝাড়ফুঁকটা যেহেতু আপনি কোরআনে কারিমের আয়াত পড়বেন এবং আপনার উদ্দেশ্য হবে শেফা গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনাকে আরোগ্য দান করবেন এবং এর যে সাইড এফেক্ট হওয়ার কথা সেটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। যেহেতু এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস দ্বারা বর্ণিত আমল, তিনি যেহেতু এটা করেছেন এবং করতে বলেছেন, নিঃসন্দেহে এটার মাধ্যমে সাইড যে এফেক্ট হওয়ার কথা, কোরআনে কারিমের আয়াত পড়ার মাধ্যমে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সেই এফেক্টটা আর হবে না। কথা কি বুঝাতে পারছি? এবং এই ঝাড়ফুঁকের আমলটা হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার কারণে এটা আমরা করতে পারি। তবে এই ঝাড়ফুঁকটাও যদি না করে কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে পরিপূর্ণভাবে, ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা হিসাবে জান্নাতের ওয়াদা করেছেন। এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীরা যে ভবিষ্যৎ তহবিলের টাকা জমা করে তাতে যে লভ্যাংশ দেয়, এটা কি হালাল নাকি হারাম? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি। প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সরকারি চাকরিজীবীদেরকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরিজীবীদেরকেও দেওয়া হয়, যেই টাকাটা কর্তৃপক্ষ, কোম্পানি বা সরকার বাধ্যতামূলক কেটে নেয়, এত পার্সেন্ট এটা আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে, আপনি চাইলেও দেওয়া হবে না। এরপরে আপনার চাকুরিতে একটা সময় এটার সাথে, আপনি যখন চাকরি ছাড়লেন বা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুললেন, তখন আপনি মূল টাকার সাথে অতিরিক্ত কিছু টাকা সহ যোগ করে দেওয়া হয়, সেটা পান, এবং সেটাকে দেওয়ার সময় সরকার বলেই দেয় সুদ। কিন্তু মজার বিষয় হলো সেটা সুদ না, সেটা কি না? সুদ না। কারণ হলো সুদ বলা হয় আপনি নিজে টাকা দিয়েছেন লাভের আশায়, ব্যবসায়িক ভিত্তি ছাড়া সুদের ভিত্তিতে টাকা প্রফিট নিয়েছেন, এটা সুদ, লোন দিয়ে অতিরিক্ত নিয়েছেন। কিন্তু এখানে আপনাকে সরকার বা ওই প্রতিষ্ঠান আপনার বেতন দেওয়ার সময় বাধ্যতামূলক যে কেটে নিচ্ছে, সেখানে আপনার ইচ্ছা নাই, স্বাধীনতা নাই, জোর করে আপনার থেকে রেখে দিচ্ছে, জোর করে বলতে বাধ্যতামূলক কেটে নিচ্ছে, এই যে রেখে দিচ্ছে, এই রেখে দেওয়ার পর অতিরিক্ত যে টাকা দেয় সেটা সে সুদ বলে দিলেও সুদ হবে না, কারণ আপনি এখানে জমা রেখে অতিরিক্ত নিয়েছেন, ব্যাপারটা আপনি কিছু করেনই নেই। আপনাকে কেমন যেন বেতন আপনার 10,000 ধার্য করে আপনাকে 8,000 দিছে, 2,000 দেয় নাই, কথার কথা, ওই 2,000 আপনি পানই নাই কেমন যেন, এখন দেওয়ার সময় সে বাড়াই দিছে, এটা তার ব্যাপার, এটাকে সুদ হিসাবে গণ্য করা হবে না। বাংলাদেশের বেশিরভাগ মুফতি এবং ওলামায়ে কেরামের ফতোয়া এটাই,
যেটা সুদ হবে না। তবে হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে কিছু আছে ঐচ্ছিকভাবে কাটা যায়, ঐচ্ছিকভাবে, যে আপনি চাইলে প্রভিডেন্ট ফান্ডে এই পার্সেন্টেজ কাটতে পারেন, না না চাইলে না কাটতে পারেন। সেটা যদি আপনি কাটান এবং তার এগেনিস্টে যদি সুদ দেওয়া হয় অতিরিক্ত, সেটা কি হবে? হারাম হবে, সেটা খাওয়া জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এবছর গত পহেলা জানুয়ারি আপনার প্রথম মাহফিলে উপস্থিত ছিলাম, তারপর থেকে আজ পর্যন্ত আমি আপনাকে প্রায় 4 বার স্বপ্নে দেখেছি এবং যতবার দেখেছি আপনাকে আমার খুব কাছাকাছি পেয়েছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা যাই হোক, এখন তো ডাইরেক্ট দেখছে, ঠিক না ভাই? সাধারণত মানুষ কোনো কিছু নিয়ে বেশি জল্পনা কল্পনা করলে ওটা স্বপ্নে দেখে। যাকে নিয়ে হয়তো বেশি জল্পনা করেন কল্পনা করেন তাকে একটু বেশি স্বপ্নে দেখবেন, এটা বাস্তবতা। আবার অনেক সময় মানুষ বিভিন্ন ব্যক্তিকে স্বপ্নে দেখে, তার বিভিন্ন ব্যাখ্যা থাকে। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না এবং দুঃখের বিষয় বাংলাদেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম আলেমের সংখ্যা এখন হারায় যাচ্ছে, এরকম আলেমের পরিমাণ এখন নাই বললে চলে, কমে যাচ্ছে দিন দিন। অথচ স্বপ্ন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্বপ্নের ব্যাখ্যা এটা অনেক গুরুত্বপূর্ণ ইন্ডিকেট ইঙ্গিত করে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে মাদ্রাসাগুলোতে ওলামায়ে কেরাম আরো গুরুত্বের সাথে তালেবেনদেরকে ওলামাদেরকে শেখানো উচিত, পড়ানো উচিত। এবং এটা সবচেয়ে প্রদর্শনীয়, এটা যেহেতু একটা স্পিরিচুয়াল বিষয়, আধ্যাত্মিক বিষয়, এটা বেশিরভাগ যারা এই ব্যাখ্যাগুলো বোঝেন তাদের সোহবত, তাদের সান্নিধ্যের মাধ্যমে, সাহচর্যের মাধ্যমে আসে। সোহবত তো এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এখন কেউ কারোর সোহবত নিতে, এখন অনলাইনে সহজে কোরআন হাদিস 2-4টা বাংলা অনুবাদ শিখে আমরা নিজেরাই আলেম হয়ে যাই, তাই না? এমন আলেম হওয়া হই যে আর দেশে আলেম ওলামাদের কাছে যাওয়া শেখা এটার প্রয়োজন অনুভব করি না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রায় বিগত 21-22 বছর যাবত এই ইসলাম প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতেছি, এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমার একজন মুরব্বি, একজন উস্তাদ, একজন বড় আলেম বা একাধিক মুরব্বি, তাদের কাছে যাওয়া উচিত, শেখা উচিত, বসা উচিত, কারেকশন নেওয়া উচিত। আজকাল অনেক ভাইরা আছেন জেনারেল শিক্ষিত, তারা দাওয়াতি কাজ করেন, ইসলাম প্রচারের কাজ করেন, ভালো কথা, এটা করা উচিত। ইসলাম প্রচার শুধু হুজুররা করবেন তা না, সবাই করবে, কিন্তু প্রত্যেকের করার একটা লিমিটেশন থাকবে। এটা কি থাকবে? একটা লিমিটেশন থাকবে, আপনি কতটুকু কথা বলবেন। আমি আহমদুল্লাহ, আমি কতটুকু ওজনের কথা বলতে পারি, আমার বয়স কত হয়েছে, আমার এলেম কদ্দুর আছে, আমার ভার কদ্দুর আছে, আমার এটা মাপজব থাকতে হবে। আমি মানুষটা 2 টাকার, কথাটা যদি 4 টাকার বলি সেটা উচিত হবে না। কিন্তু দুঃখজনক আজকাল অনেক ভাইয়েরা আমাদের আছেন যারা ফেসবুকে লেখালেখি করেন অথবা আপনার অন্য কোনোভাবে দাওয়াতি কাজ করেন, কিন্তু এই দাওয়াতি কাজ শিখতে হয়, এই শেখার প্রয়োজন তারা উপনুভব, এই শেখার জন্য ওলামায়ে কেরাম মুরব্বি বিদগ্ধদের সোহবত এবং সান্নিধ্য দরকার, সাহচর্য দেওয়ার দরকার, ছায়া দরকার। আমি ব্যক্তিগতভাবে এরকম অনেককে ফোন করে, মেসেজ দিয়ে, লোক দিয়ে বিভিন্নভাবে ডেকে চেষ্টা করছে নসিহত করার, না কোনো সাইড দেয় না। বিশেষ করে আজকাল একটু কিছু অনুসারী হয়ে গেলে আমরা নিজেদেরকে যে কি হনুরে মনে করি, আল্লাহ তো আমাদেরকে হেদায়ত দান করুন। আমি নিজেও এ রোগের রোগী, আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে হেদায়ত দান করুন, আমরা যেন ওলামাদের সোহবত এবং মুরব্বিদের সোহবত নিয়ে চলতে পারি। এই জিনিসটা আজকাল হারিয়ে গেছে ভাই, যার কারণে অস্থিরতা কাজ করছে, ইসলামের নামে এক একজন এক একটা কথা বলছে। সাধারণ আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আপনি গোটা বিশ্বের মুসলিম উম্মার করণীয়কে ঠিক করে দিচ্ছেন, এতটুকু মাত্রা জ্ঞান থাকতে হবে। আমি এত বড় মানুষ না, এটা হারামের ইমাম সাহেব বললে, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যারা আছেন মুরব্বিরা ওনারা যদি বলে তাহলে মানায়, এটা ওনারা বলবেন, আমি মানুষটা আমার মাপের কথা বলতে হবে। কিন্তু এই মাপঝোপটা আজকাল হারায় গেছে। আমি 2-4 কলম এলেম শিখছি, শিখে সব আলেমদের ভুল ধরে দিলাম, সবাই আমি উল্টে দিলাম এবং আমি এমন ভাব ধরলাম যে সব গোমরা, আমি একা ঠিক, গোটা আলেম সমাজকে আসামের কাঠগড়া দাঁড় করে দিলাম। ভাইরা এগুলো কোনো ভালো জিনিস না, মাত্রা জ্ঞান থাকতে হবে এবং সোহবত সাহচর্য দরকার, সিনিয়রদের কাছ থেকে শেখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়।